ক্যামেরাম্যান হাসিবের সাথে আমি দিদার। আজকে আপনাদের সামনে তুলে ধরব দিয়াবাড়ির সব চরম চরম কাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে অনেকে অনেক কিছু করতেছে। Welcome back to another video. Today we are going to take our first friend, first our reporting friend. Hope you all are going to enjoy this. সত্যি বলতে আজকে আমরা খুবই সিরিয়াল ভাবে রিপোর্টিং করতে যাচ্ছি, আশা করি সবারই ভালো লাগবে। কারণ আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সব দুর্ধর্ষ কাহিনী। চোখ রাখুন এমটিজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একজন লোক আসতেছে বাদাম খেয়ে খেয়ে। হ্যালো ভাই, এক্সকিউজ মি, আপনি দিয়াবাড়িতে কেন আসছেন? ও, তার মানে উনি কিছু বলতে চাচ্ছে না, তার মানে কোনো গভীর রহস্য লুকিয়েছে। আপনি কি বর্ডার ক্রস করে এসেছেন? আপনি কি বর্ডার ক্রস, আপনি কি বাংলাদেশের রাইট নাও যে সিরিজ বোমা হামলাগুলো হচ্ছে তার মধ্যে আপনি একজন? মানে তার মানে উনি কোনো, আপনার নাম কি, আপনি কি বুঝতে চাচ্ছেন? দেয়ারসল, ওনার নামটা অনেক সুন্দর। আপনি আপনি কি বুঝেছেন দেয়ারসল ভাই? আপনাকে বলেন যে আপনি এখানে কেন এসেছেন, কারণ দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সবাই এখানে জোড়া জোড়ো হয়ে এসেছে। এই যেমন দুই ভাই, এক ভাই এবং এক বোন এসেছে। ভাই, প্রেম সম্বন্ধে আপনার কী মতামত? প্রেম সম্পর্কে? জি, না আমি প্রেম করি নাই, তো এ সম্পর্কে কেমন একটা। তার মানে উনি প্রেম করছেন, তার মানে উনি, আপনি কার সাথে এসেছেন? আপনার বোন লাগে? হ্যাঁ, বন্ধু, আপনার বন্ধু লাগে। আমি তো ভেবেছি তার বোন লাগে, কারণ সে প্রেম সম্বন্ধে কিছু জানে না। আপু, আপনার প্রেম সম্বন্ধে কী মতামত? প্রেম সম্পর্কে আমরা দুজন ফ্রেন্ড, ঠিক আছে কাকা? কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্বন্ধে আসুন আমরা জেনে নিই তার সম্বন্ধে। জি আপু, কোথায় যাবো আপু? আপনারা দেখতে পাচ্ছেন তারা ক্যামেরা দেখে, সাংবাদিক দেখে তারা দূরে সরে যাচ্ছে। কেন তারা দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, কি তাদের মূল রহস্য? আমরা এখনই তাদের কাছে জানতে যাব। আসুন দেখি, জেনে নিই। জি ভাইয়া, আপনারা এখানে কেন আসছেন? কেন আসেন সেটাই আমরা জানতে চাচ্ছি, কেন আসছেন? আপনি ক্যামেরা ধরতেছেন কেন? আপনি কেন আসছেন? আপনি দেখতে পাচ্ছেন তিনি আমাদের ক্যামেরাকে অনেক ভয় পাচ্ছে। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ চেষ্টা করে তাদের কাহিনীটিকে শুনতে যাচ্ছি যে তারা অ্যাকচুয়ালি কেন কেন আসে। দেখতে পাচ্ছেন তারা ভেগে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা ভেগে যাচ্ছে। দেখুন দেখুন সেই জনকে, তারা ভেগে যাচ্ছে। ভাই দাঁড়ান, সময় নেই ভাই। ভাই আপনি কী কাজে বিজি? ভাই ভাই আপনি কী কাজে বিজি? ভাই আপনি কোনো অসৎ পরিকল্পনা নিয়ে আসছেন? ভাই আপনি দৌড়াচ্ছেন কেন? ভাই আপনার বুকে কি সৎ সাহস নেই? আমাদের সাথে সাথে আপনারা চলে আসেন। ভাই আপনার সাথে কি সৎ সাহস নেই? ভাই আপনি কোনো অসৎ পরিকল্পনা নিয়ে দেওয়াবাড়ি আসছেন? দেখতে হলে, দেখতে হলে আমাদের পিছন পিছন আসুন। দেখুন দেখ ভাই কোথায় যাচ্ছে, কি তার উদ্দেশ্য, কি নিয়ে সে এত জোরে জোরে হাঁটছে? আমরা তার সাথে হেঁটে পারছি না, কারণ কি? ভাই 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 আপনি কই যান? দেখুন আপনারা আমাদের সাথেই আসুন, আরও কাছে আসুন, আরও কাছে। দেখুন ভাই, ভাই কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। ভাই ফোন করছে, নিশ্চয়ই কাউকে ফোন দিচ্ছে। দেখা যাক ভাই কাকে ফোন দিচ্ছে। ভাই আপনি কারে ফোন দিচ্ছেন? ভাই আপনি কারে ফোন দিচ্ছেন? ভাই আপনি কেমন, আপনার গার্লফ্রেন্ডকে ফোন দিচ্ছেন? দাঁড়ান কাকা, দেখছেন কাকা কিন্তু আমাদের কথা না শুনে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। কাকা নিয়ে আমার অনেক অনেক সন্দেহ হচ্ছে। আপনারা আমার সাথে সাথে আসুন, দেখুন কাকা কোথায় যায়, কি করে, এদিকে তার উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্য নিয়ে সে দিয়াবাড়ি আসছে। কাকা আপনি কী জন্য দিয়াবাড়ি আসছেন? তার বাড়ি দেওয়াবাড়ি, সে নিশ্চয়ই এখানে কোনো একটা পরিকল্পনা করে আসছে। আপনারা আমাদের সাথে, দেখতে হলে আমাদের সাথে চোখ রাখুন। কাকা কাকা, ভাই আপনার নাম? আমার নাম রাসলান। ভাই আপনার নাম? দিন ইসলাম। ভাই গে সম্পর্কে আপনার মতামত কি? জি গে, ভাই গে সম্পর্কে আপনার মতামত কি? অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হোয়াট ইজ গে। আপনি জানেন না, দেশে যে দিন দিন গেদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে আপনার কী মতামত বলেন? তাই আমার মতামত বলতে আমি কী বলবো, আমার ভাই এত টাইম নেই গে সম্পর্কে ভাবা। কী টাইম আছে? টাইম আছে ভবিষ্যৎ। ভবিষ্যতে আপনি কী কী হতে চান? ভবিষ্যতে আপনি কি জঙ্গিতে জড়িত? না, তাহলে আপনাকে দেখে দেখলে কিন্তু হালকা হালকা জঙ্গির মতো মনে হয়। তাই? হ্যাঁ, জঙ্গির মতো মানুষের দেখলে অনেকে অনেক কিছু মনে হতে পারে।
আপনি দেখতে পাচ্ছেন আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এই টেরোরিস্টের পিছনে যাচ্ছি, যে বাদাম খেয়ে এই মধ্যে চলে যাচ্ছে। আপনি দেখতে পারেন উনি ক্যামেরার দিকে তাকাচ্ছেন না কোনো মতেই। ভাই কি হয়েছে আপনার, আপনি এখানে কেন এসেছেন সেটা একটু বলে দেন আমাকে। গুরুত্বপূর্ণ ভাবে তিনি জড়িত, তার নাম হচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন? দ্যাটস অল, এটা কি আপনার কোড নেম? হোয়াট দ্য কোড নেম, হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট অ্যাকচুয়ালি বিহাইন্ড দিস? ইটস ওকে। What do you mean? What do you mean? Yes, I mean that why you are here. So why you are here? I'm Sangbadik. What? For what? I'm Sangbadik. Here is you have news, any news here. Bhai, what news Shangbadik. You collected here? Some people, you I'm tell Shangbadik. The people and yes. make disturbance. Yes. Yes, you yes. disturb the people. তার মানে আপনি এখানে আসছেন, তার মানে আপনি এখানে আসছেন কোনো গভীর উদ্দেশ্য নিয়ে? আপনি সাংবাদিক কি? তার মানে আপনি কোনো গভীর উদ্দেশ্য নিয়ে এসেছেন এখানে? আপনি সাংবাদিক কি? দেখেন ইনশাল করে আপনি ক্যামেরা দিকে সাহস করে ক্যামেরার দিকে চোখ তুলে তাকান। কেন তাকাবো না? চোখ দিয়ে তাকিয়ে বলেন যে আপনি টেররিস্ট না। আপনি সাহস করে বলে যান, সাহস করে আপনি বলে যান, দেখে নিন এই সেই ভদ্রলোককে, এই সেই ভদ্রলোক যার নাম হচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন? দ্যাটস অল ভাই। সে অবশ্যই কোনো পরিকল্পনা নিয়ে কাউকে ফোন দিচ্ছে। ভাই আপনি এখানে বোম ফাটাতে আসছেন? দেখছেন আমরা বোম ফোড়ানোর কথা বলছি, সে খুব হাসি মনে দিচ্ছে। বোম ফোড়ানো তার কাছে এখন যেন কোনো কিছুই না, যেন একটা ছেলে খেলা। ভাই আপনি এখন পর্যন্ত কতগুলো বোম ফুটাইছেন? আপনি কি জঙ্গি ভাই? ভাই আপনি কি জঙ্গির সাথে জড়িত? না ভাই, জঙ্গির সাথে জড়িত হয়ে যাইতেছি আর কি। ভাই দেখছেন সে জঙ্গি ছিল। ভাই দাঁড়ান সে জঙ্গি সাথে জড়িত হয়ে যাইতেছে। ভাই আপনার ভিতরে কি কি উদ্দেশ্য আছে বলেন। ও মানুষ যেখানে তারা ভিড় দেখতেছে তারা ওইখানে আসতেছে, কারণ কি তারা কি বাংলার বর্তমানে যে সিরিজ হামলাগুলো হচ্ছে তারা কি তার সাথে জড়িত? আপনার ব্যাগে কি বোম? আপনার ব্যাগে কি বোম? আমার ভয় লাগতেছে তাদের ব্যাগে দেখতে, না আমার খুবই ভয় লাগতেছে তাদের ব্যাগটা দেখতে, কারণ তারা অ্যাকচুয়ালি তারা বন্ধু, কিন্তু তারা এসেছে এই ন্যাচারাল পরিবেশে ভিড়ের মধ্যে এসেছে। আমার মনে হচ্ছে তারা বাংলার কোনো বোম ফোড়াতে এসেছে। কিভাবে আপনি কি স্মাগলিং করার ধান্দায় আছেন? তাহলে ব্যক্তিগত কি কি ইচ্ছা আছে আপনার? বাড়ি থেকে কি ব্যবসা করেছেন? ব্যবসা করব। আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে ফলো করতে দেখলাম যে আপনারা হাত ধরাধরি করে হাঁটতেছেন, সে আমার মনে হচ্ছিল যে আপনারা কে হইতে পারেন। না না আমরা বন্ধু। আপনারা বন্ধু না? আপনারা আবার একই রকম শার্ট পরেছেন, দেখে নিন ক্যামেরার সামনে, তারা একই রকম শার্ট পরেছে, তাদের অনেকটা একই রকম অবস্থা। তাই আমি মনে করেছিলাম তারা গে। আপনারা কি আসলে গে? না না না। আপনারা এখানে কেন এসেছেন দেখে নিন, ভালো করে শুনে নিন। তারা এখানে ঘুরতে এসে, দুটি ছেলে যখন একসাথে ঘুরতে আসে তখন আপনাদের মনে কি জাগে? অবশ্যই গে ফ্যাক্টর সবার ফার্স্টে জাগে। আপনার কি আসলে গে? না না। কসম করে বলতে পারেন? হ্যাঁ কসম। কার কসম? ও মাই গুডনেস, তারা কিন্তু চাস্তো ভাই, তার মানে ছোটকাল থেকেই। হ্যাঁ হ্যাঁ, ছোটকাল থেকে গে। আমাকে দেখলে কি টম ক্রুজের মতো মনে হয়? টম ক্রুজের মতো মনে হয়? টম ক্রুজ নাকি শাহরুখ খানের মতো মনে হয়? আপনাদের শাহরুখ খান মনে হয় না? থ্যাংক ইউ। ওকে, সো আমাদের আজকের আমাদের ফার্স্ট প্র্যাঙ্কের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, হয়তো বা আমরা ট্রাই করছি, সবাই ট্রাই করছি, যদি এটা ফার্স্ট, সো সেক্ষেত্রে খুব একটা হয়তো আমরা তেমন কিছু করতে পারিনি, বাট ট্রাস্ট মি, বিলিভ করতে পারেন যে নেক্সট টাইম আরও বেটার হবে। পরবর্তী ভিডিওগুলো পেতে যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, শেয়ার করবেন।